ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीजितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाए आमरा आज के द्वितीय दिन समबेत हलाम स्वामी आमादेर एटा आमारी बला उचित नित्यात्मानंदजीर लेखा नित्यात्मानंद नित्यमुक्तानंद नित्यात्मानंदजीर लेखा स्वामी श्रीमदर्शन पाठ एवं आलोचनार उद्देश्य एटा आमादेर द्वितीय दिन। आमरा विगत दिन आलोचना करेछिलाम जे केमन करे नित्यात्मानंदजीर साथे মাস্টারমশাই দেখা হলো। নিত্যাত্মানন্দজি শুনেছিলেন যে মাস্টারমশাই কেবলমাত্র ঠাকুরের কথা বলেন, অথচ সেই সময় স্বামী বিবেকানন্দ লিটারালি অ্যাটম বোমের মতো ফেটে পড়েছেন সব ছেলেপুলেদের মাঝখানে, তাদের আইডিয়াল হয়ে উঠেছেন, তাদের হৃদয়ের দেবতা। অথচ স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি একটাও কথা বলেন না। বন্ধুদের সঙ্গে তর্ক হতো, বন্ধুদের সঙ্গে প্রায় ফাটাফাটি গলা ফাটাফাটি করেই তর্ক হতো, কিন্তু তারাও বলতে পারতেন না যে কেন তিনি শুধু শ্রীরামকৃষ্ণের কথা বলেন। তারা একদিন বললেন যে শ্রীরামকৃষ্ণ তুমি একদিন গিয়ে ওকেই জিজ্ঞেস করো না কেন উনি কেন শুধুমাত্র ঠাকুরের কথাই বলেন, কেন স্বামীজির কথা বলেন না। তিনি এক শ্রাবণের বিকেলবেলা, বৃষ্টি হয়ে গেছে, তখন বৃষ্টি শেষ হয়ে গেছে, মর্টন স্কুল তার চারতলার ছাতে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে তিনি তাকে বলছেন। তিনি যেটা তার খুব বৈশিষ্ট্য ছিল, যেটা আমরা পরবর্তীকালে বীরেন মহারাজের কাছেও শুনেছি, কোনো অল্প বয়সী ছেলে দেখা করতে এলেই সঙ্গে সঙ্গে যদি রাত্রি হয়ে থাকে লম্ফটা তুলে তার মুখের দিকে আলোটা ফেলে দেখতেন, এটা একটা তার বৈশিষ্ট্য ছিল। তিনি তার সেই অন্তর্ভেদ দৃষ্টি দিয়ে দর্শন করতেন এবং বীরেন মহারাজের কাছে আমরা শুনেছি এরকমটি হতো, ঠিক সেরকমভাবে তাকে তার সঙ্গে দেখা হলো এবং অদ্ভুত তার কথা হচ্ছে, মধু বর্ষণ হচ্ছিল যেন। এবং তিনি ক্রমাগত ঠাকুরের কথা না বলে তিনি শুধুমাত্র স্বামী বিবেকানন্দের কথাই বলতেই লাগলেন, বলতেই লাগলেন, বলতেই লাগলেন। শুধু এইটাই বললেন না, বললেন শ্রীরামকৃষ্ণ দেবের মাথার মণি হচ্ছেন আমাদের নরেন্দ্র, বলছেন 18টা গুণের মধ্যে কেশবের ছিল একটা আর নরেন্দ্রনাথের চেয়েও নরেন্দ্রনাথের এই 18টা গুণই ছিল, এত গুণই এই জগৎ সংসারে আর কেউ তৈরি হয়নি। এইখানে গিয়ে আমাদের কথা শেষ হয়েছিল, আমরা তারপর থেকে পড়তে শুরু করব। নিত্যাত্মানজি লিখছেন, পূর্বে যে স্বামীজির উপর আমাদের প্রীতি উহা যেন ফ্যানাটিকের প্রীতি, তুবরির মতো ভুস ভুস করে ওঠে, আর পরে সেন্টিমেন্টাল অ্যাডমায়ারের প্রীতি। রাজনীতির রঙে রাঙিয়ে দেখতাম তখন স্বামীজিকে, শ্রীময়ের কথায় সে রং ধুয়ে আরও উচ্চভাবে দেখবার আলো পেলুম। অবতারের প্রধান পার্ষদ নিত্যমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ, এই সন্ধান হৃদয়ে ঢুকল। ব্রহ্মজ্ঞানের তুঙ্গ শৃঙ্গে সমাসীন বিবেকানন্দ, বিশাল তাঁর দৃষ্টি আর সর্বতোমুখী প্রতিভা, তা দিয়ে তিনি দেখতে পেতেন জগতের ও ভারতের সমস্যাগুলি নক্ষদর্পণে, আর স্থান কাল পাত্র ভেদে তারই কিছু কিছু ব্যক্ত করলেন। অল্প দৃষ্টি মানুষ কী করে তাকে বুঝবে, তাই সে নিজের চশমায় রঙে তাকে রাঙিয়ে তাকে দেখে। এটা হচ্ছে আমাদের কথা, দেখবেন আমি বারবার একটা কথা বলে থাকি যেটা আমার নিজের অনুভবের কথা, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বামী বিবেকানন্দকে মানুষ হিসেবে দেখতে পারবো ততদিন কিন্তু স্বামীজির কথার কোনোটাই আমরা ধরে উঠতে পারবো না। তার গুরু ভাইদের ভেতরে একটা অদ্ভুত কনফিউশন ছিল, দেখবেন স্বামীজির এক একটা যোগ পড়লে আমাদের মনে হয় যে এইটি সেরা, কর্মযোগ করলে মানে জীবনে আর অন্য কিছু হতে পারে না, শুধু কর্মযোগই করতে হবে। আবার যখন আমরা দেখি যে যখন তিনি রাজযোগের কথা বলছেন, দুটো রাজযোগকে ওই কর্মযোগকে পরে রাজযোগ হচ্ছে সেরা। আবার যখন ভক্তিযোগের কথা হয় তখন মনে হয় যেন সব ভুল, শুধু ভক্তিযোগটাই সেরা। ঠিক এরকমভাবে আমাদের ভেতরে আমরা যারা তার গ্রন্থ পড়ে তার দ্বারা তার কাছে এরকমভাবে আকৃষ্ট হয়েছি, যারা তার কথা সেই সময় শুনেছেন, যারা তাকে দেখেছেন, তাদের ভেতরেও এই কনফিউশনটা ছিল, যতক্ষণ না পর্যন্ত স্বামী বিবেকানন্দকে মানুষ হিসেবে, আমার আপনার মতো মানুষ হিসেবে গ্রহণ করতে না পারি, তার সঙ্গে যদি আমার সখ্যতা না হয় তাহলে আমাদের কিন্তু কিছুতেই কিছু হবে না। সেই রবীন্দ্রনাথের গান আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মধ্যে রাজার সাথে মিলব কিসত্বে। সেখানে একটা জায়গা আছে, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। স্বামীজি এমন একটা নতুন জগতের কথা বলেছিলেন যেখানে সবাই রাজা। দেখবেন তিনি জেন্টলম্যান, ডিয়ার ম্যাডাম অ্যান্ড স্যার্স এসব কিচ্ছু সম্বোধন করেন, বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমার আমেরিকাবাসী ভাই বোন এবং ভাইরা। একেবারে তার নিজের স্তরে প্রত্যেককে নামিয়ে এনেছিলেন এবং তার নিজেকেও তাদের স্তরে নামিয়ে নিয়ে এসে তাদের মতো করে তাদের তাদের নিত্য জীবনের, দৈনন্দিন জীবনের মানোন্নয়ন করেছেন। এই স্বামীজিকে প্রথম দিকে আমরা কেউ কেউ পড়ে স্বামী বিবেকানন্দকে পড়ে পড়তে পড়তে খানিকটা টু সাম এক্সটেন্ট ফ্যানাটিক হয়ে যায়। স্বামীজি এই বলেছেন অন্য কারোর কথা শুনবো না, ওরকম কিন্তু নয়, স্বামীজি কিন্তু ওরকম ছিলেন না। স্বামীজি খানিকটা আমাদের শ্রীকৃষ্ণের মতো, আমরা যত শ্রীমৎ ভগবদ্ গীতা পড়ি তখন আমাদের মনে হয় প্রত্যেকটা অধ্যায় যে উপদেশটা দিয়েছেন ওটাই অন্তিম উপদেশ, ওটাকেই আমাদের মানিয়ে চলতে হবে, ওটা ছাড়া আমাদের আর কোনো মানিয়ে চলার আর অন্য কোনো পথ নেই, এইটা যেন আমাদের সবার মনে হতো, কিন্তু সেটা কিন্তু নয়। আবার পরবর্তী অধ্যায় যখন আমরা পড়েছি তখন মনে হচ্ছে সেটা বোধহয় বেশি ভালো এটার চেয়ে। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেই তাই ব্যক্তি স্বামী বিবেকানন্দ থেকে আমাদের চেনা উচিত। যত আমরা ব্যক্তি স্বামী বিবেকানন্দকে চিনতে পারবো তত স্বামীজির কথা আমাদের বুঝতে সুবিধে হবে। নাহলে স্বামীজির যে বলছেন না যে আমরা প্রথমে সেটা খানিকটা ফ্যানাটিকের মতো, সেই একবারে তার যেন সেই একটা অদ্ভুত ভাব সেইটি মতো হয়, তারপরে শেষকালে তুবড়ির মতো ঘুষঘুষ করে ওঠে, আবার পরে সেন্টিমেন্টাল অ্যাডমায়ারের প্রীতি। আমরা প্রথম দিকে তাকে ওইরকমভাবে দেখার চেষ্টা করি, মনে হয় যেন এই জগৎটা তুচ্ছ, এই জগতে কিচ্ছু নেই, আমি স্বামীজির ফলোয়ার, আমি স্বামীজিকে পড়েছি, আমার মতো জ্ঞানী, আমার মতো জানার মানুষ আর কেউ নেই। কিন্তু পরবর্তীকালে যখন আরও সময় যেতে থাকে, যত আমরা স্বামী বিবেকানন্দকে দেখি, যত আমরা স্বামীজির ওই ভাবটা দেখি, ওই যে বলছেন না স্বামীজি তার শিষ্যকে তিনি বেদান্ত পড়াচ্ছেন, জিসিকে বলছেন, গিরিশ ঘোষ এসছেন তাকে বলছেন জিসি তুমি তো এসব পড়লে না, তুমি খালি কেষ্টবিষ্টু নিয়েই নাচ গান করে গেলে, তখন তিনি বলছেন হ্যাঁ ভাই স্বামীজি, হ্যাঁ নরেন্দ্র তুমি বলো দেখি এই যে কালকে যে অমুক পাড়ায় ওই গোলমালটা হলো, তমুক পাড়ায় সেই মহিলারকে অত্যাচার করার এ বিষয়ে তোমার বেদান্ত কী বলে। স্বামীজির কোনো উত্তর নেই, টপ 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 করে চোখ দিয়ে জল পড়ছেন, স্বামীজি চলে গেলেন। গিরিশ ঘোষ শিষ্যকে বলছে দেখলি বাঙাল তোর গুরুর কত বড় হৃদয়। এই হৃদয়ে পান স্বামী বিবেকানন্দকে আমরা ধীরে ধীরে জানতে শুরু করি, এবং এই হৃদয়ে পান স্বামী বিবেকানন্দকে জানতে গেলে তার হৃদয়টার কথা জানাতে হয়, তার হৃদয়ে দেবতাকে জানতে হয়। হৃদয়ে দেবতাকে যদি জানা যায় তাহলে হৃদয়বান স্বামী বিবেকানন্দকে কিছুতেই ধরা যাবে না, সেই হৃদয়বান হৃদয়ের দেবতার হৃদয়টিকে আমাদের ধরা দরকার। সেই কারণে স্বামীজিকে দেখতেন, রাজনীতি তখনকার দিনে সবটাই খুব গরম গরম বক্তৃতা দিতেন, তো সমস্ত সবার কাছে এরকম থাকতো, স্বামীজির কথা থাকতো, যাকেই যারই হাতে ধরা পড়তো তার কাছেই স্বামীজির কর্মযোগ নাহলে ভারতে বিবেকানন্দ এই বইগুলো থাকতো, তখনও স্বামী শিষ্য সংবাদ লেখা হয়নি। আমি অমলানন্দজির কাছে শুনেছি উনি বহুবার, বোধহয় 11 বার ট্রান্সফার হয়েছিলেন তার 3 বছরের চাকরি জীবনের মধ্যে, এবং তার বিরুদ্ধে একটাই অভিযোগ থাকতো যে তিনি নাকি রাজনীতির চাষ করেন ছাত্রদের মধ্যে, স্কুলে পড়াতেন, স্কুলের ছাত্রদের মধ্যে নাকি রাজনীতির চাষ করাতেন। আমরা যখন এটা পরবর্তীকালে মহারাজকে দেখলাম তখন তো মহারাজ খুব শান্ত, মহারাজকে সাধারণত এই একটুখানি না বললে উনি অশান্ত হয়ে পড়তেন না, সে পুরনো দিনের কথা বলতেন, বিশেষত স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা দিবসের দিন বলতেন কীভাবে অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে অত্যাচারিত হয়েছেন এবং সেই অত্যাচারের ফলে কত তপস্যার ফলে আমাদের এই স্বাধীনতা এসেছে, এই কথা বলতে বলতে আমরা একবার তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠত যে আপনি নাকি স্বাধীনতার প্রচার করে থাকেন, তাহলে পুলিশ আপনাকে ধরতে পারত না কেন? বলছেন ধরতে পারার অনেক কিছু, মানে অনেক মাল মশলা আমার কাছে ছিল, ধরলে তারা ধরতে চাইলেই ধরতে পারত, কিন্তু তারা বড় বোকা তারা ধরতে পারত না। তিনি কি করতেন না, যেখানেই যেতেন সেখানেই গিয়ে পরবর্তীকালে এটা বই আকারে বেরিয়েছে, মহাজীবন ও বাণী বলে বই আকারে মহারাজের বই আছে, সেখানে গিয়ে সেখানে তিনি ঠাকুর মা স্বামীজির বাণীর সংকলন রাখতেন, তাতে 10টা ঠাকুরের বাণী থাকতো, 10টা স্বামীজি মায়ের বাণী থাকতো, আর বাকি 80টা থাকতো, বেশিরভাগটাই থাকতো, 80 ভাগ থাকতো স্বামীজির বাণী, এবং সেই বাণীগুলো সব গরম গরম। তো ওরা তো প্রথমে খুলে ঠাকুরের বাণী দেখতো, মায়ের বাণী দেখতো, তো বুঝে যেত না এই লোকটা নিরামিষ,
কিন্তু এইভাবে তিনি তখনকার দিনে ছেলেদের ভেতরে স্বদেশ বোধ, জাতীয়তা বোধ এগুলোকে জাগ্রত করতেন, নিঃশব্দে বিপ্লব করে যেতেন। এইটা তার দেখেছি, এই নিঃশব্দে বিপ্লবটা অনেক সময় আমরা রাজনৈতিক রঙে রাঙিয়েছি। স্বামীজি বলছেন না, আগামী 50 বছর দেশ মাতৃকা তোমাদের একমাত্র দেবতা হোক, এই কথাটা যে কত রাজনৈতিক দল আমরা পরবর্তীকালেও দেখেছি, কত রাজনৈতিক দল 15ই আগস্টে ব্যবহার করেছেন, এবং তারা এমনভাবে ব্যবহার করেছেন যেন এটাই স্বামীজির একমাত্র বক্তব্য ছিল, আর এই জগৎ সংসারে আর কোনো দ্বিতীয় বক্তব্য ছিল না। হ্যাঁ, এই যে বলছে হে ভারত ভুলিও না, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, এই যে দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, সবাই তোমার ভাই, এই যে সবাইকে নিজের ভাবা, এই যে স্বামীজির একটা নির্দেশ, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের শুধু ওই মাথা ব্যথা ছিল, কারণ তখন রাজনৈতিকভাবে সবটাই ভাবিত হয়ে গেছে এবং আমরা তখন সেইভাবে ভাবিত হয়ে পড়ছি। আমরা স্বামীজিকে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করতাম, তাই বলছেন রাজনীতির রঙে রাঙিয়ে দেখতাম তখন স্বামীজিকে, শ্রীমার কথায় সে রং ধুয়ে আরও উচ্চভাবে দেখবার আলো পেলুম। এই চশমার ওপর যদি কেউ রং দিয়ে দেয় তাহলে আমরা জগৎটাকে সেই রঙের ভেতর দিয়ে দেখতে থাকি, ফলে জগতের যে আসল রূপ সেটা আমরা কিছুতেই দেখতে পারি না। কিন্তু যদি আমরা চশমার সেই রঙটাকে ধুয়ে ফেলি তাহলে দেখবেন সেই রঙটা উঠে যাওয়ার পর চশমার কাজটা যখন সাদা হয়ে যাবে তখন আমরা জগৎকে জগতের মতো করে দেখতে পারবো এবং জগতের সবটুকু রূপ আমরা ভালো করে বুঝতে পারব। তাই বলছেন যে এই সেই উচ্চভাবে দেখবার আলো পেলুন। অবতারের প্রধান পার্শ্বদ নিত্যমুক্ত ব্রহ্মজ্ঞ পুরুষ বিবেকানন্দ এই সন্ধান হৃদয়ে ঢুকল। ব্রহ্মজ্ঞানের তুঙ্গ শৃঙ্গে সমাসীন বিবেকানন্দ বিশাল তার দৃষ্টি সর্বতোমুখীভাবে প্রতিভা। আমরা একটা দিক দিয়ে দেখছিলাম, কিন্তু দেখলাম তিনি পাহাড়ের নিচে বসেনি, পাহাড়ের মাঝেও বসেনি, তিনি পাহাড়ের চূড়ায় বসে আছে। এরকম পাহাড়ের চূড়ায় বসলে সমস্ত জগৎটা দৃশ্যমান হয়। আজকে দেখছিলাম একজন আমাকে পাঠিয়েছিলেন হিমালয়ের ক্লোজ আপ শট, ওই হেলিকপ্টার থেকে তোলা, এত ভালো লাগছে এবং শটগুলো এত সুন্দর নেওয়া, মনে হচ্ছে আমি যেন ওই পাহাড়ের মাথায় বসে আছি এবং যেন আমার দুটো পাখা হয়ে গেছে, সেই পাখা দিয়ে উঠতে উঠতে এক গিরিশৃঙ্গ থেকে আরেক গিরিশৃঙ্গ দেখছি, গিরিখাত কোথাও সেই বরফের বর্ষা হচ্ছে, সব ভালো করে দেখছি। ঠিক এইটা যেন আমরাও যেন ওই স্বামীজি যেন সেই চূড়ায় বসে আছেন, আধ্যাত্মিকতার চূড়াতে বসে আছেন, এই চূড়াতে বসে তিনি এই জগৎটা সবটুকু তার কাছে দৃশ্যমান, এই জগতের কোনো কিছু তার কাছে লুকোনো নেই, জগৎটাকে তিনি যেন খুব প্রত্যক্ষভাবে দর্শন করছেন এবং জগতের যাবতীয় সমস্যা আছে সেগুলো যেন তার নক্ষদর্পণে, তিনি সেই সমস্ত সমস্যা সম্পর্কে অ্যাওয়্যার। আমরা যেমন মনে করেছি স্বামীজি যেন শুধুমাত্র এই দেশের সমস্যা, দেশের সমস্যা বলতে এই যে মানে আমাদের দেশ স্বাধীন নয়, এই যে একমুখী বোধ হয় তার ভাবনাটা, কিন্তু দেখা গেল তিনি বহুমুখী দৃষ্টির অধিকারী। তিনি বলছেন আর স্থান কালক ভেদে তারই কিছু কিছু ব্যক্ত করলেন এবং সেগুলোই তিনি ধীরে ধীরে আমাদের কাছে প্রকাশ করতে শুরু করলেন। অল্পদৃষ্টি মানুষ কি করে তাকে বুঝবে, তাই সে নিজের চশমার রঙে রাঙিয়ে তাকে দেখে। দোষ দিচ্ছেন না, যারা তাকে একটা দিক থেকে দেখে দোষ দিচ্ছেন না, তার কারণ হচ্ছে সে যতটুকু বুঝেছে সেইভাবে সে স্বামী বিবেকানন্দকে বোঝার চেষ্টা করে। আজকে যেমন একজন প্রশ্ন করেছেন, ভারী সুন্দর প্রশ্ন, খুব ভালো লেগেছে, আচ্ছা এই যে বিভিন্ন তিথিটিথি এইগুলো যে আছে, এইসব দিনে কি উপোস করে ঠাকুরকে ভোগ রান্না করলে ঠাকুর বেশি প্রীত হন? আমার উত্তর একটাই, কোনো তিনি প্রীত এতে হন না, ভালোবাসা থাকলে তাতে প্রীত হন। তাই তিনি লিখলেন তাহলে ভোগ রান্না কেন করবো, ঠাকুর ভগবান তো আমাদের নিজের লোক, যেমন নিজের লোকে যখন আমার বাড়িতে আসে তখন কি আমি তাকে এক গ্লাস জল না খাইয়ে ছাড়ি, জলের সাথে দুটো বাতাসাও দিই? এই যে রান্নাটা না, এগুলো আমার তৃপ্তির জন্য না, আমার তাঁর তৃপ্তির জন্য, এটা আমার মনের তৃপ্তি। আমি আমার নিজের মানুষকে খাইয়ে যেরকম তৃপ্তি পাই, গরম গরম লুচি ভেজে এনে পাতে দিয়ে দিয়ে যেরকম তৃপ্তি পাই, সেই তৃপ্তি এই দৃষ্টি দিয়ে দেখলে দেখবেন যে শশী মহারাজের সেবাটা একদম পারফেক্ট, আমরা ওই জাতীয় সেবা করে উঠতে পারিনি। তিনি দেখছেন তার প্রিয়জন বসে আছেন এবং একটি একটি করে লুচি ভাজছেন, যাতে এতটুকু গরম এই এতটুকু তাকে ঠান্ডা লুচি না খেতে হয়। তাই বলছেন তাই সে নিজের চশমা আমরা দেখতে পাই না বলে আমরা আমাদের মতো করে ধর্মকে ব্যাখ্যা করে থাকি। আমার নিজের একটা প্রধান লাভ হলো শ্রীমকে পাওয়া। এই দর্শনের পূর্বে কিছু কাল ধরে হৃদয়ের ভেতর হতে আকাঙ্ক্ষা হতো আর নিশিদি নীরব প্রার্থনা, হে ঈশ্বর আমায় এমন একজন মানুষ জুটিয়ে দাও
যার বুদ্ধি স্থির অবিচলিত, যার বুদ্ধিকে আশ্রয় করে চললে জীবনের ওঠা পড়া বন্ধ হয়ে যায়, সেই ব্যক্তির সাহায্যে প্রয়োজনে ঈশ্বর লাভের জন্য নয় কিন্তু আমার দৈনন্দিন জীবন পথে তার বুদ্ধিতে চলব। এইরূপ একজন স্থিত প্রজ্ঞের সন্ধানের কারণ ছিল নিজের বুদ্ধির দুর্বলতা ও অস্থিরতা দেখে। কলেজে পড়বার সময় কোনো একটি ঘটনাতে নিজের বুদ্ধির দোষ দেখতে পাই, মনে হয় একে নিয়ে গর্ব করা বৃথা। অমন হালকা চঞ্চল বুদ্ধিকে এতদিন আমি বড় বলে মনে করে এসেছি, একে আর বিশ্বাস করা যায় না। বুদ্ধিমান বলে যে অভিমান ছিল তা ভেঙে গেল। এটা বড় দুঃসহ ব্যাপার মানুষের জীবনে। নিজের বুদ্ধিকে আশ্রয় করি, সকলে সব করে ছোট বড় কাজ, কিন্তু যখন নিজের বুদ্ধির ওপর অবিশ্বাস আসে তখন মানুষের জীবনমৃতের অবস্থা। এই অশান্তির অনল হৃদয় জ্বলছিল, নিরুপায় হয়ে সঙ্গে সঙ্গে ব্যাকুল প্রার্থনাও চলছিল, এমন একজনকে মিলিয়ে দাও যার কথা স্লেভের মতো মেনে চলব। আমি আর চলতে পারছি না এই বুদ্ধি নিয়ে, বাইরে সব করা হচ্ছে কিন্তু ভেতরে এই জ্বালা আর প্রার্থনা। এই মনোবৃত্তির অরাজকতার সময় দর্শন লাভ হয় শ্রীমকে নতুনভাবে। যেদিন এই ভাব নিয়ে শ্রীমকে দেখলাম সেই দিন থেকে বুঝলাম ভগবান আমার প্রার্থনা শুনে শ্রীমকে দিয়েছেন শ্রীমক কর্ণধার। সুন্দর কথা বলছেন শ্রীমকে, আমরা ধর্ম লাভ করি অন্য কারুর জন্য নয়, কিন্তু সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের লাভ। সেদিনকে একজন মা আমাকে মেসেজ করেছিলেন, আপনাকে দেখে বেশ ক্লান্ত লাগছে, আপনি মাঝে মাঝে হাঁপিয়েও পড়ছেন, তাহলে কেন ক্লাস নিচ্ছেন? আমার নিজের কোনো লাভ, মানে আপনাদের জন্য নিচ্ছি তা নয়, আমার নিজের লাভ। পড়াশোনা হবে শুধু তাই না, ভাবা হবে। বলবার আগে তো আমরা একটু ভাবি, সেটাকে নিয়ে চিন্তা করি, এক্স ওয়াই জেড কত কী চিন্তাভাবনা আসে। আশ্রমে তো সবসময় চিন্তা করছি, একটাই চিন্তা, ঠাকুর তুমি ঠাকুরের মন্দিরে গেলেও সেই একটাই চিন্তা, এই তোমার কাজ, তুমি আমাকে এই দায়িত্বটা দিয়েছো, আমি যেন নিখুঁতভাবে করতে পারি এবং তার জন্য যা কিছু সাহায্য আমায় করো, হয় টাকা দিয়ে হোক, মানুষজন দিয়ে হোক, লোক দিয়ে হোক, যেভাবেই হোক তুমি আমায় সাহায্য করো। এই নিরন্তর একটা প্রার্থনা চলতে থাকে। ঠিক সেই রকম আমাদের একটা, আমরা এই যে যাবতীয় কিছু কাজ করি তার উদ্দেশ্য আর কিছু নয়, কিন্তু আমরা কাউকে লাভবান করতে পারি না, আমরা নিজেরা নিজেদের সমৃদ্ধ করি। দেখবেন যখন কোনো মানুষকে এক পাড় থেকে আরেক পাড়ে নিয়ে গেলেন, আপনাকে লোকে বলবে ন্যাকা, আপনাকে লোকে বলবে ভণ্ড, কিন্তু একজন মানুষকে, অশক্ত ব্যক্তিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন নিয়ে গেলেন, ওপারে পৌঁছে যাওয়ার পরে তার যে চোখে যে কৃতজ্ঞতার হাসি, কোনো হাজার থ্যাংক ইউ এর তুল্য। একটা ছোট্ট শিশুকে আপনি একটা চকলেট কিনে হাতে উপহার দিলেন, তার যে হাসি, সেই নির্মল নিষ্ফল হাসি, ওটা কিন্তু আপনার হৃদয়কেই আলোকিত করে, জগৎ সংসারে অন্য কারোর হৃদয়কে আলোকিত করে না। অতএব ধর্মভাব, উচ্চভাবে জীবন, ভালো জীবন, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি, যে অবস্থায় আছি তার থেকে যেন আমার উত্তরণ হয়। আমাদের সবার নিজেকে খুব শ্রেষ্ঠ বলে বোধ হয়, এই শ্রেষ্ঠতার বোধ যখন ভেঙে চুড়ে তছনছ হয়ে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হতে থাকে, ভীষণ রকমের কষ্ট হতে থাকে। আমার নিজের নিজেকে নিয়ে, এই যে মহারাজ বলছেন না, ওনার একটা নিজেকে নিয়ে খুব বিরাট ধারণা ছিল, আমার নিজের সম্পর্কে, আমি যখন কলেজে পড়তাম সেই সময় আমার নিজের সম্পর্কে একটা খুব বড় ধারণা ছিল, একটা এরকম কাজ করি, এই করি, তাই করি, এতগুলো লোক আমার কাছে কাজ করে, এরকম সব নানা রকম ভাবনা ছিল। হিমালয়ে যখন গেলাম, প্রথম পিন্ডারি গ্লেসিয়ার দেখলাম, দেখে মনে হলো এই জগতে আমি সিম্পলি অ্যান ইডিয়েট, আমার চেয়ে সুপারম্যান একজন আছে, যিনি জ্ঞানী গরিমায় বুদ্ধিতে তার সৌন্দর্যে নিজেকে জগৎকে ঠান্ডা করে দিতে পারে। আমাকে দেখলেই লোকের একটা ইরিটেশান হতো, এই বোধহয় কাজের কথা বলবে, আমারও তাদের দেখে ইরিটেশান হতো, এই ঠিক মতো কাজ করছে না। কিন্তু যখন হিমালয়ের সামনে গিয়ে দেখলাম, বড় হলে তার সামনে গিয়ে মানুষের শান্তি আসে, তার সামনে গিয়ে একটা প্রশান্তি আসে, এক ধরনের নিবেদনের ভাবনা আসে, এখনও সেই ভাবটা আমার মধ্যে, আমাদের কারুর ভেতরে সেটা জাগেনি। আমার মনে আছে সেই জিরো পয়েন্টে দুপাশে 200 ফিট খাদ, আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমাদের কি মনে হলো হাঁটু গেড়ে বসে দাঁড়িয়ে প্রার্থনা করছি, টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, আমরা নিজে বুঝতে পারছি এটা যেন শরণাগতির ভাব, যথেষ্ট জায়গা নেই বলে সাষ্টাঙ্গ প্রণাম করতে পারছি না, কিন্তু মনটা জুড়ে তার পাদপদ্মে নিজেকে নিবেদন করে ফেলেছি। এইখানে এইটা আমাদের কথা। মাস্টমশাই কি সুন্দর, মাস্টমশাইয়ের এই নিত্যাত্মানন্দজি নিজের গল্প বলছেন যে একেবারে মন ভেঙে গিয়েছিল,
কিছুতেই নিজের সামনে আমাদের নিজের একটা ইমেজ তৈরি থাকে না, যখন এই ইমেজটা ভেঙে যায় তখন আমরা কোনো জায়গা পাই না। সবসময় আমরা নিজেদের বাঁচানোর চেষ্টা করি কেন, আর কিছু নয়, আমার যে ইমেজটা আছে এই ইমেজটা যেন একদম ইনট্যাক্ট থাকে, এটা যেন কোনোভাবে না ভাঙে, এইটার জন্য আমরা নিরন্তর চেষ্টা করতে থাকি। কিন্তু সেই ইমেজটা যখন ভেঙে চুড়ে তছনছ হয়ে যায় তখন আর আমাদের ফিরে তাকানোর কোনো জায়গা থাকে না, সেটার খুব খারাপ অবস্থা। সেই সময় একজন মানুষকে চাই, সেই সময় একটা হাত চাই যে আমাকে ধরবে। এটা যদি ঈশ্বরের হাত হয় খুব ভালো, কিন্তু ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, সেই কারণে আমাদের গুরুর প্রয়োজন হয়, ঈশ্বরের একজন প্রতিনিধির প্রয়োজন হয়। তিনি আমার মন্ত্রগুরু হতে পারেন, তিনি আমার শিক্ষাগুরু হতে পারেন, কিন্তু যার কাছে গিয়ে আমি আমার মনের কথা বলতে পারি, তিনি সন্ন্যাসী হতে পারেন, অসন্ন্যাসী হতে পারেন, কিন্তু সদ্বার্থে তাকে নিউট্রাল হতে হবে। নিউট্রাল হলে দেখবেন সেই মানুষের কাছে গিয়ে আপনি যতই নিজের দুঃখের কথা বলুন সেখানে কোনো উথাল পাথাল নেই, তিনি সবটাকে অ্যাবজর্ব করে নিচ্ছেন, অথচ উথাল পাথাল নেই। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে হাতি সাহের সুখ সাহেরে যদি হাতি নামানো হয়, হাজার হাজারটা জিনিস ফেলে দেওয়া হয়, সে তার জল যেরকম শান্ত ধীরস্থির থাকবে কারণ তার ভেতরের গভীরতা অনেকখানি, ঠিক সেই রকম মানুষের মনের যদি গভীরতা অতটা থাকে তবেই তার ভেতরে উথাল পাথাল কম হয়। এই মানুষ যার ভেতরে গভীরতা অনেক বেশি সেই মানুষ আমাকে গাইড করতে পারেন, সেই মানুষ আমাকে দেখিয়ে নিয়ে যেতে পারেন। নাহলে তো আমি এর হাত ধরতে পারি, তার ধরতে পারি, দু চার দিন সে চুপচুপ চুপচুপ করবে, আহা তোমার দুঃখে ভীষণ কষ্ট পাচ্ছি, তারপরে আলটিমেটলি একদিন দেখবো সে আর পাঁচজনকে আমার কথা বলে আমাকে হাসির খোরাক বানিয়ে ফেলেছে, ওটা কাজের কথা না। বলছেন মাস্টারমশাইয়ের কাছে তিনি পেলেন, নিরুপায় হয়ে গেছেন, বলছেন কীরকম কী অবস্থা, বলছেন জীবন জীবনের মতো, আমাদের দেখতে জীবিত মানুষের মতো থাকে কিন্তু আমরা মৃতবত হয়ে যাই, কারণ নিজের কাছে নিজে হেরে গেছি। সেই সময় যে বেড়ে ওঠা, এই যে বেরিয়ে আসার যে জায়গাটা, এটা যিনি করেন তার কাছে আমরা চিরঋণী চিরকৃতজ্ঞ থাকব। তার কাছে আমাদের ঋণের শেষ নেই, অশেষ ঋণ তার কাছে, তিনি আমাদের জীবনকে সঠিক দিকে পরিচালিত করে থাকেন এবং সেই দিকে যাওয়ার জন্য আমাদের একটা নিরন্তর চেষ্টা থাকে। মাস্টারমশাই এই নিত্যাত্মানন্দজি বলছেন এমন একজন মানুষকে দাও যে যার কথা স্লেভের মতো মানব, মানে কি ধর্মগুরুরা স্লেভ করে রাখেন তা নয়, তারা আমার ভেতরের মানুষটাকে, আঘাতপ্রাপ্ত মানুষটাকে প্রথমে তার ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে তার উপর যেন একটা প্রলেপ দেন, একটা ব্যথার উপর একটা প্রলেপ দেন, তারপর ধীরে ধীরে চেষ্টা করেন আমরা যেন নিজেরা নিজেদের আত্মশক্তিতে সেই ক্ষতটাকে যেন ভরে ফেলতে পারি। তারপরে যখন সেই ক্ষতটা ভরে যায় তখন দেখবো আমরা নিজেরা নিজেরাই এই যে ব্যথা এই বেদনা এগুলোকে ওভারকাম করতে পারছি, এইটার কথা এখানে বলছেন। এমন একজন মানুষকে দরকার, শ্রীমকে দরকার। কেন তার শ্রীমকে এত ভালো লাগলো, কারণ তিনি ওই সাক্ষী স্বরূপ, শ্রীম সাক্ষী স্বরূপ রামকৃষ্ণকে দেখেছিলেন, তার নিজের জীবনে যখন তিনি আশাহত হয়ে পড়েছিলেন, যখন মনে হয়েছিল যে আর কোনো কিছুই তার দ্বারা হচ্ছেন না, এই জীবনের সন্ধিক্ষণে যখন তিনি ভেবেছিলেন জীবনকে শেষ করে দেবেন, তিনি তখন দেখলেন যার জীবনে একজন ধ্রুবতারার মতো মানুষ আছেন, যিনি শুধুমাত্র শব্দ দিয়ে কথা দিয়ে মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা দিচ্ছেন। আরেকটি বাসনাও পূর্ণ হলো সেই সঙ্গে, বাল্যকাল হতে আরুণি উপমন্যু বেদ এদের কথা পড়ে গুরুগৃহে বাস করার ইচ্ছা হতো ঋষি সঙ্গে, শ্রীমকে লাভ করে তার সঙ্গে বাস করে এই বাসনাও পূর্ণ হলো পূর্ণরূপে। একজন কারুর কাছে থেকে, এমন একজনের কাছে থেকে চোখের সামনে থেকে দেখে যেন তার সঙ্গে জীবনযাপন করা, এটা কিন্তু সত্যি সত্যি মনের ভেতরে এই ভাবনা চিন্তা হয়। আমরা যখন সাধু হতে আসিনি, তার আগে যখন কলেজে পড়তাম, তখন যখন মঠে আসতাম, তখন খুঁটিয়ে খুঁটিয়ে সাধুদের লক্ষ্য করার চেষ্টা করতাম, যাদেরকে খুব ভালোবাসতাম তাদের সঙ্গ থাকার চেষ্টা করতাম, ভাগিয়ে দিতেন তারা, কিন্তু ওই 15-20 মিনিট যেটা যতটুকু পাওয়া যেত ততটুকু আমরা তার সঙ্গ করার চেষ্টা করতাম। আমি এক জায়গায় বলেছি কথা, কাশীশ্বরানন্দজির কথা, কাশীশ্বরানন্দজির ব্যবহারটা খুব খারাপ ছিল, ভীষণই রকম খারাপ ছিল, আমরা খুব কষ্ট পেতাম। সিদ্ধার্থানন্দজি ছিলেন জাপানের প্রথম অধ্যক্ষ, তিনি আমাদের মাঝে মাঝে বলতেন এই তোদের রোজ এত মুখ করে তাও তোরা আসিস কেন, কিন্তু ওই যে সব কিছু ছাপিয়ে, ওনার বকা ঝকা সব কিছু ছাপিয়ে যেটা ছিল সেটা হচ্ছে একবারে ভালোবাসা, এমন ভালোবাসা আমরা জীবনে দেখিনি।
দেবানন্দ মহারাজকে দেখেছিলাম একদিন বলছেন, তোমরা না খুব ক্ষুধার্থ থাকো, তাই তোমাদের জন্য একটা ভালো জিনিস রেখেছি। কি না, একটা নিমকি। সেদিন বেলুড় মঠে কোনো উৎসব ছিল, সকালের টিফিন একটা গোটা নিমকি দিয়েছে। একটা গোটা নিমকিকে ষোলো টুকরো করলে তার কোনো থাকে না, তাতে কি ক্ষুধা নিবৃত্তি হয় না? কিন্তু আমাদের সকলের ক্ষুধা নিবৃত্তি হলো। তার কারণ হচ্ছে এত ভালোবাসা, সেটা দেখে আমাদের মনের নিবৃত্তি হয়ে গেল। আমাদের মনে হলো যে আর অন্য কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই, এত ভালোবাসা ছিল। এই ভালোবাসাটা খুব জরুরি, এবং এই ভালোবাসাটাকে উপভোগ করতে হলে এই গুরুগৃহে থাকা খুব জরুরি। যাকে আদর্শ বলে মনে করি, তার কেন্দ্রীভূত হয়ে থাকার চেষ্টা করি। আমরা যতক্ষণ পারতাম ভূতেশানন্দজির সঙ্গ করার চেষ্টা করতাম, যতক্ষণ পারতাম রামগোপাল মার সঙ্গ করার চেষ্টা করতাম, আত্মস্থানগীতও বড় একটা সঙ্গ করতে পারতাম না। আমরা খুব ভয় পেতাম, এত বকাঝকা খেতাম, খুব ভয় পেতাম। মানে জীবনের শেষ দিন অবধি যখন উনি প্রেসিডেন্ট, তখনও ওকে ভয় পেতাম। যে ভয়টা একটা অন্য রকমের ভয় ছিল, একটা অদ্ভুত রকমের ভালোবাসা। ছোটো ছেলেকে মানুষ যেরকম ভালোবাসে, আমরা মহারাজকে ঠিক সেই রকমভাবে ভালোবাসার চেষ্টা করতাম। আমার নিজেরও এখনও মনে আছে যে কি করে মনেই হতো যেন কোলে করে বসিয়ে দিই। মহারাজে বসতে কষ্ট হচ্ছে, আমার মনে হতো যেন কোলে করে তাকে বসিয়ে দিই। একটা এরকম ভালোবাসা তো আমার মনে হতো না, সেবকদের সকলেরই মনে হতো যে এরকমভাবে যদি মানুষের কষ্ট কিছুটা অপনোদন করা যায়। এইটা তার সঙ্গে থাকতে থাকতে, তার এই উচ্চকোটি জীবন দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছিল। ছোট্ট ছোট্ট ঘটনা এগুলো আমরা দেখেছি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ এসেছেন, তো পুরনো প্রথম যে মিউজিয়াম যেটা পুরনো মিশন অফিসে ছিল সেটার উদ্বোধন করতে, 13 মে 1994 সাল অক্ষয় তৃতীয়া তিথি ছিল। মহারাজের গাড়ি এসে থামলো পুরনো মিশন অফিসের সামনে। এখন যেমন প্রেসিডেন্ট মহারাজের গাড়ি থেকে চেয়ারটাকে বার করে দেওয়া যায়, তখন তো এরকম ছিল না। মহারাজকে বার করানো হচ্ছে, আর মহারাজ একটা পা সবে পা রেখেছেন ভূমিতে। মহারাজ একজন এই যে কি পাবে সে লুনাটিক, একজন ফ্যানাটিক একজন ভক্ত ছিল। তিনি ছুটে এসে মহারাজকে ওই অবস্থাতে প্রণাম করছেন। মহারাজ পায়ে হাতে হাত দিতে দিত না, এখানে এই সুযোগ গুরুর পাটা ফাঁকা আছে, সঙ্গে সঙ্গে সেই পায়ে হাত দিয়ে প্রণাম। মহারাজও ভক্তকে গিয়ে ইমব্যালেন্সড হয়ে গেছে। আত্মস্থান দিয়ে সেই দুটো সিঁড়ির ওপর ছিল, ওখান থেকে পারলে বোধ হয় ঝাঁপ দিয়ে চলে এসে সেই ভক্তকেও সরালেন এবং মহারাজকে বার করে আনার চেষ্টা করলেন। এই যে একটা ভালোবাসা, সঙ্গগুরু যিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তার প্রতি এই যে একটা অদ্ভুত ভালোবাসা। আত্মস্থানজির বয়স তখন 70-এর বেশি, কিন্তু এই যে ভালোবাসা, এই যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি। গহনানন্দজি অসুস্থ, আত্মস্থানজি অসুস্থ, বিজয়ার প্রণাম হচ্ছে, দুজনের সন্ন্যাসের ডিফারেন্স মাত্র 1 বছর, দুজনে তখন ভাইস প্রেসিডেন্ট। দুর্গাপুজোর ঠিক আগে আত্মস্থানজি হাসপাতাল থেকে ফিরে এসছেন, ভালো করে হাঁটাচলাও করতে পারছেন না, কোনো রকমে একবার করে মন্দিরে এসে অঞ্জলি দিয়েই আবার ঘরে ফিরে যাচ্ছেন। এটা খুব আনইউশুয়াল ছিল আত্মস্থানজির জীবনে, ঘন্টার পর ঘন্টা বসে পুজো দেখতেন। আপনারা দেখেছেনও, আমরা তো দেখেওছি, পুজো দেখতেন, তিনি ওই রকম বসে আছেন। বিজয়ার প্রণাম হচ্ছে গহনানন্দজির, দ্বাদশী কি ত্রয়োদশীর দিন। এমন সময় দেখছি খট 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 করে আওয়াজ হচ্ছে। গহনানন্দজি দোতলায় থাকতেন, এই স্বামীজির বাড়ির দোতলার বারান্দায় প্রণাম হচ্ছে, আর আত্মস্থানজি এসেছেন। উনি নিচু হয়ে প্রণাম করতে পারছেন না, কিন্তু হাতটা নিচু করে মহারাজের পাঁচ হয়ে প্রণাম করলেন। গহনানন্দজি বললেন, মশাই, ওরা দুজন দুজনকে মশাই বলতেন, মশাই আপনার আসার কী দরকার ছিল, আমি তো যাবো বলেছিলাম। মহারাজ বলছেন, না না তা হয় না, আপনি আমার বড়, আমার আপনার কাছে বিজয়ার প্রণাম করতে আসা উচিত। আমরা দেখলাম পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা। এই যে বলছেন না যে এই যে গুরুগৃহে থেকে কীরকম কীরকমভাবে আমাদের শিক্ষা হয়, সেই শিক্ষার এগুলো সবসময় মানে বইতে লেখা যে শিক্ষা সেরকম নয়, আচরণের মধ্যে দিয়ে আমরা জগৎকে নতুন করে দেখতে শিখি। এই মিলনের পূর্বে ঠাকুর ও স্বামীজির বই পড়তাম, বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে যেতাম। মটন স্কুলের শ্রীমা একথাও জানা আছে, দেখাও আছে, কিন্তু সবই মূলত স্বামীজি সম্পর্কে। তখন এই নতুন দৃষ্টি খোলে নাই। এই ঘটনা দিন হতে নিত্য শ্রীমার কাছে যেতে লাগলাম, তার কথা একাগ্র মনে শুনতাম ও লিখতাম ঘরে ফিরে। মনে হতো এই কথা আমার প্রাণ শীতল করছে, লিখে রাখি, যখন শ্রীমাকে পাবো না তখন পড়ে শান্তি লাভ করব। অপরকে শোনানো বা বই প্রকাশের বিন্দুমাত্র ইচ্ছা প্রথমে ছিল না, তা বলা হয়েছে, অপরের কথাতেও লেখা হয় নাই, প্রাণের ভিতর থেকে প্রেরণা এলো লিখতে, তাই লিখেছিলাম। সেই লেখা এখন শ্রীমদর্শন রূপে প্রকাশিত। তাই দেখছেন, আমরা ভালো ভালো কথাগুলো, আমাদেরও বদভ্যাস ছিল, এখন আর সময়ের অভাবে পারা যায় না, যা কিছু ভালো ভালো জিনিস শোনা থাকতো সেগুলো আমরা লিখে রাখার চেষ্টা করতাম। আর এখন তো খুব সহজ হয়েছে,
সেই কারণে ভূতেশানন্দজির শেষ 7 বছরের যাবতীয় নিত্যকার কথোপকথন সেগুলোকে ইয়ে করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, এবং সেগুলো এখন বই আকারে আস্তে আস্তে বেরোতে আরম্ভ করেছে। অমৃতের উৎস সন্ধানে 1, 2, পরাশান্তি, নানা রকমের গ্রন্থ পরপর পরপর আসছে। এমনকি ভূতেশানন্দজি মহারাজের যে উপনিষদ সংকলন আপনারা দেখবেন, কেন উপনিষদ শুরু হয়ে গেছে, উদ্বোধনে লেখা শুরু হতে আরম্ভ করেছে, এগুলো সবই মহারাজের বক্তৃতার সংকলন। এই লিখে রাখলে এই সম্পদগুলো পরবর্তীকালে আমাদের কাজে লাগে। কারণ দুটো জিনিস হচ্ছে, যখন লিখে রাখছি বা শুনছি তখন আমাদের একরকমের দৃষ্টিভঙ্গি, যত বয়স বাড়ে জীবনকে যত আমরা দেখি তত আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ে, এবং সেই দৃষ্টি দিয়ে যখন আমরা জগৎকে দেখি তখন দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এবং এই পরিবর্তন হওয়ার জন্য তখন আমরা জগৎকে অন্যভাবে দেখি, এবং সেই দেখাটা তখন ঠিক ঠিক দেখা হয়। কিন্তু যদি উপাদান না থাকে, যদি আমাদের কাছে উপকরণ না থাকে, তাহলে কিন্তু পূজা হয় না। কিছুদিনের পন্থী বুঝতে পারলাম শ্রীম আমার গুরু, কিন্তু শ্রীমর কথা ও ব্যবহারে গুরুগিরির নামগন্ধও ছিল না, উহাই আরও বেশি আকৃষ্ট করল। তার নিকটই প্রথম শুনলাম যিনি অখণ্ড সচ্চিদানন্দ বাক্য মনের অতি, তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে। এই সেদিন চলে গেলেন, হাত বাড়ালে ধরতে পারা যায়, তার সৌরভ হাওয়া এখনও বহন করে বেড়াচ্ছে। আর শুনলাম ঠাকুরের প্রতিজ্ঞা, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করবে। তাকে লাভের সহজ কথা উপায়ের কথা শুনলাম, আমায় ধ্যান করলেই হবে, তোদের আর কিছু করতে হবে না, আমি কে আর তোরা কে এটা জানতে পারলেই হবে। এতে তিনটি অমোঘ উপদেশ শ্রীরামকৃষ্ণের। উনি বলতেন যে সচ্চিদানন্দই গুরু, কিন্তু আমার শ্রীমাকে গুরু হিসেবে মেনে নিয়েছিলাম। এখানে গুরু অর্থে কিন্তু মন্ত্র গুরু নন, জীবনের আদর্শ, যাকে যাকে কেন্দ্র করে, যাকে ঘিরে আমার জীবনবর্তিকা এগিয়ে চলবে, আমার জীবন নৌকা এগিয়ে চলবে, তার সম্পর্কে তিনি এই কথা বলছেন। বলছেন, যত আমি তাকে দেখতে থাকলাম তত আমি তার ভেতর দিয়ে যেন শ্রীরামকৃষ্ণকে দেখতে পেলাম। শ্রীরামকৃষ্ণের এই উপদেশগুলো তিনি শুনেছিলেন, তার কি হচ্ছে, প্রথমটা হচ্ছে যিনি অখণ্ড সচ্চিদানন্দ বাক্য মনের অতি, তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণ রূপে। এই সেদিন চলে গেলেন, হাত বাড়ালে ধরতে পারা যায়, তার সৌরভ হাওয়া এখনও বহন করে বেড়াচ্ছে। এটা কিন্তু এখনও নিত্য সত্যই কথা, এই সেদিন তিনি চলে গেলেন, খুব বেশি দিন কিন্তু নয়, 1886, 1986, 96, 2006, 2016, আর এইটা হচ্ছে 22, মাত্র 132 বছর হয়েছে তিনি চলে গেছেন। কালের নিয়মে 132 বছর এমন কিচ্ছু নয়, একেবারে কিচ্ছু না। এইটা যদি বদল হয়, এইটা যদি বদল হতে থাকে, তাহলে দেখবেন অবশ্যই 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 করে আমরা একটা শ্রীরামকৃষ্ণের সৌরভ বুঝে উঠতে পারব। এই শ্রীরামকৃষ্ণের সৌরভ বুঝতে গেলে তার লীলা ধ্যান করা দরকার। লীলা ধ্যান যদি আমরা করতে পারি, দেখবেন আমরা অবশ্যই শ্রীরামকৃষ্ণকে ধরে উঠতে পারব। শ্রীরামকৃষ্ণকে ধরা আমাদের জীবনে সহজ হবে, কারণ এই লীলা ধ্যানের মধ্যে দিয়ে আমরা তার সঙ্গ করতে পারব। এই কারণে তিনি আমাদের উপকারের জন্য এই লীলা ধ্যানটাই, যে হাত বাড়ালেই পাওয়া যায়, হাত বাড়ালে মানে এই কথামৃত বা পুঁথি বা তার যে জীবনী বা তাকে যারা দেখেছেন তাদের যে স্মৃতিকথা, এই স্মৃতিকথার মধ্যে দিয়ে আমরা যেন শ্রীরামকৃষ্ণকে দেখতে পাবো। ঠিক যেরকমভাবে আমরা ব্রহ্মানন্দজিকে দেখিনি, মহাপুরুষ মহাজকে দেখিনি, কিন্তু ভূতেশানন্দজি মহাজের কথায় আমরা দেখার সুযোগ পেতাম। কালকেই আমরা আলোচনা করছিলাম একটা জিনিস, মহাপুরুষ মহাজ একেবারে পছন্দ করতেন না রাজা মহারাজ মাছ ধরতে যাবেন, এটা একেবারে পছন্দ করতেন না। তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সব চার ছাড়া সব চালাতে দিয়ে এই পেছন পাতে পাঠাতেন। আগে এখন যেখানে আপনারা আরোগ্য ভবন দেখেন, এখানে একটা খুব বড় পুকুর ছিল, সেই পুকুরে মহারাজ মাছ ধরতেন। মাছ ধরার উদ্দেশ্য ছিল মনটাকে নামিয়ে নিয়ে আসার। কেউ কেউ প্রশ্ন করেছেন উনি কেমন ধর্মগুরু, যে মাছকে আটকে রেখে সেইটাতে আনন্দ পেতেন, তা কিন্তু না, মাছ ছেড়ে দেওয়া হতো, সমস্ত ইয়ে ছেড়ে দেওয়া হতো, কিন্তু মহারাজ নিজের মনটাকে আমাদের সাধারণ লেভেলে নামিয়ে রাখার জন্য মাছ ধরতেন। মহাপুরুষ মাছ খুব অসন্তুষ্ট হতেন, ওই দোতলার, তখনও মহাপুরুষ মাছের ঘরের সামনে বারান্দা হয়নি, ওই দোতলার জানলা দিয়ে মহাপুরুষ মাছ দেখতেন, আর রাজা মাছ হাত দুটোকে এমনি এমনি করে হাওয়াতে দোলাতে 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 যেতেন, মহাপুরুষ মাছকে যে মেসেজ পাঠানোর জন্য, যে আমার হাতে কিচ্ছু নেই, আমি অতি ভালো মানুষ যাচ্ছি।
মহারাজ এমন সুন্দর করে বর্ণনা করতেন, মনে হতো যেন আমরা সত্যি সত্যি ওই দুই মহাপুরুষকে দেখতে পাচ্ছি। একজন জানলায় দাঁড়িয়ে শিখ দিয়ে এরকম করে দেখছেন, আরেকজন হাত দোলাতে দোলাতে তাদের সামনে দিয়ে যাচ্ছেন। এই যে এই তাকে এইভাবে এই হাত বাড়ালি ধরা যায়, হাত বাড়ার মানে মনের যদি একটুখানি প্রসারণ হয় অবশ্যই আমরা তাকে ধরতে পারি। দ্বিতীয়টা কথা হচ্ছে কেমনভাবে শ্রীরামকৃষ্ণকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের নিজের প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটা কি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, ঠাকুর অভিনয় করে দেখিয়েছেন যে যেমনটা করতে চায় তার ভেতরে ঠিক সেরকমভাবে। মানে যাত্রায় যারা মেয়ে সাজে তাদের আচার আচরণ সব মেয়েদের মতো হয়, এমনকি ওই যাত্রায় অভিনয় করার সময় নাকে ভরো নখ থাকতো তো পানের পিক ফেলার সময় এমনি করে নখটাকে তুলে ফেলতো, ঠিক এমনি সময় পানের পিক ফেলার সময় ডান হাতটা চলে যায় যেন সত্যি সত্যি তার নাকে নথ আছে। ঠিক সেই রকম ভগবানকে চিন্তা করলে সেই ঈশ্বরীয় গুণ, ঈশ্বরের সম্পদ, এই গুণগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে আসে। আমাদের মুশকিল হচ্ছে আমাদের বাহ্যিক গুণগুলো খুব চলে আসে কিন্তু আভ্যন্তরীণ গুণগুলো বড় একটা আসতে চায় না। আমরা শ্রীরামকৃষ্ণের মতো ওই রকম করে কথা বলবার চেষ্টা করি, কেন গো কী হলো গো, এরকম সব নানাভাবে বলার চেষ্টা করি, কিন্তু ওটা নয়, বাহ্যিক গুণ আসলে চলবে না। আমাদের অভ্যন্তরীণ গুণ, তার সেই সরলতা, তার যে উদারতা, সেই সেই শিশুর মতো ভাব, ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না যিনি, ওই যে ভাবটি, ওই ঈশ্বরের ওই যে পরিমাণের ভরতা, ওটা যখন আমাদের জীবনে আসবে আমরা নিজেরাই অনুভব করতে পারবো আমাদের ভেতরে আমূল পরিবর্তন হতে আরম্ভ করেছে। আর তিন হচ্ছে আমায় ধ্যান করলেই হবে, তোদের আর কিছু করতে হবে না, মানে তাকে চিন্তা করলেই আমাদের হবে। ধ্যান মানে চিন্তার গভীরভাবে চিন্তা করা, নিরবচ্ছিন্নভাবে কোনো রকম ছেদ না করে তাকে চিন্তা করা, দিনের পর দিন তাকে দেখে যাওয়া, তাকে চিন্তা করে যাওয়া, এই কথাটা ধ্যানের কথা বলা হচ্ছে। বলছেন আমরা আর চিনলাম মঠকে নতুন করে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মঠ এসব পূর্বে এক দৃষ্টিতে দেখতাম, শ্রীমর কৃপায় এখন অন্য দৃষ্টিতে দেখতে লাগলাম। শ্রীরামকৃষ্ণ যুগাবতার, নরেন্দ্রাদি সঙ্গপাঙ্গ যেমন চৈতন্যদেব ও তার সঙ্গপাঙ্গ, শ্রীরামকৃষ্ণ প্রচারের প্রধান কেন্দ্র বেলুড় মঠ, সন্ন্যাসীরা মানুষ হলেও ভিন্ন স্তরের মানুষ আমাদের প্রণম্য, বেলুড় মঠের এক অভিনব রং ধরিয়ে দিলেন শ্রীম দেব ভাবে মণ্ডিত করে, অ্যাডমিরেশন শ্রদ্ধায় পরিণত হলো। বেলুড় মঠের বাগানের প্রতিটি গাছও পবিত্র, প্রতি ধুলোকণা পবিত্র, কারণ এখন তা সর্বত্যাগীদের আশ্রম। দক্ষিণেশ্বরের সম্বন্ধেও ঢুকিয়ে দিলেন এই ভাব, ভগবান 30 বৎসর নরলীলা করেছেন এই পুণ্যভূমিতে, ওখানকার ধুলিকণা বৃক্ষলতায় রয়েছে তার দিব্য স্পর্শ, বৃক্ষগণ ওখানকার সব দেব ঋষি লীলা সম্ভোগের জন্য যেন ওই রূপে রয়েছেন, তাই বুঝি শ্রীমৎ দক্ষিণেশ্বরের বৃক্ষগণকে আলিঙ্গন করতেন। এটা একটা নতুন করে দেখা। অনেক সময় আমরা মঠে গিয়ে হইচই করি, এই হইচইটা তখনই হয় রোববার যখন আরও অনেক মানুষজনকে আসতে দেখি তারা হইচই করে। সেই কারণে আমাদের মহারাজ খুব জোর দিতেন যে যেমন ঠাকুর জোর দিতেন উইকডেজে আসতে, সেরকম আমাদের জোর দিতেন। আমরা সবসময় পারতাম না কিন্তু চেষ্টা করতাম। ভূতেশানন্দজি তার কথোপকথনে খুব জোর দিতেন, বলতেন স্বামীজির বাড়ি থেকে তার সমাধি মন্দির, তার যে সমাধি মন্দির, এই পথটা যদি হেঁটে আসা যায় প্রতি মুহূর্তে প্রতি ধুলুকণার মধ্যে স্বামীজি জুড়ে আছেন। বলছেন স্বামীজি তার শরীর চড়ে যাওয়ার কয়েকদিন আগে তার যে বাসভবন সে দোতলার ঘর থেকে ধীরে ধীরে নেমে এলেন, এত দুর্বল তাকে একটা লাঠির সাপোর্ট নিয়ে হাঁটতে হতো, সেইটা নিয়ে তিনি দোতলা থেকে একতলায় নামলেন, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন সেই রাজা মহারাজের মন্দিরের সামনে, তখন তো মন্দির ছিল না, রাজা মহারাজের মন্দিরের সামনে ওই জায়গাটা ঢালু ছিল একটু গিয়ে, এখানে মাকে দাহ করা হয়েছে, মায়ের মন্দিরটি আছে, সেটিকেও অতিক্রম করলেন, যেন একবারে জায়গা সব ফিক্স করে যাচ্ছেন। তারপরে এসে তারা যেন দেবী দুর্গার দুই যেন সহায়ক, যেমন দেবী দুর্গার দুপাশে চামড় ধরার জন্য ওই জয়া বিজয়া থাকে, ঠিক সেই রকম যেন দুই তার সন্তান দুপাশে যেন মাকে ঘিরে থাকবে, সেই জন্য যেন নিজের জায়গাটা তিনি বেছে দিলেন। শুধু তাই না, যেখানে এখন সমাধি বেদিটা আছে দেখবেন অনেকটা নিচে, আগে ভূমিটা অতটা নিচেই ছিল, সেই জায়গাটা তিনি লাকি দিয়ে মার্ক করে দিলেন। তার শরীর এমন কিছু খারাপ ছিল না এবং তার বয়স 39 বছর,
আমি 52 বছরের দামড়া, যদি আপনারা আমাদেরকে বলেন যে আপনি এরকম মৃত্যুর কথা বলবেন না, 39 বছর এটা তো অবাক করার ঘটনা না। তিনি ওখানে মার্ক করে দিয়ে গেলেন যে আমার শরীর চলে গেলে এইখানে যেন দাহ করা হয়। মহারাজ বলতেন এই সবটুকু পথ যদি তাকে চিন্তা করতে করতে আসা যায়, এই স্বামীজি নামলেন, এই এখানে আমার আগে আগে হেঁটে যাচ্ছেন, এই সমস্ত রাস্তাটা যদি ভাবা যায়, চোখ বন্ধ করলে তুমি দেখবে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুমি চলছো। আরেকটা রাস্তার কথা তিনি বলতেন, বেলুড় মঠের যে প্রধান ফটক এখন, সেই ফটক দিয়ে বেরিয়ে জিটি রোডের দিকে যাচ্ছেন, দুপাশে যে জায়গা যেখানে এখন একদিকে বিদ্যা মন্দির কলেজ, একদিকে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এই দুপাশের জায়গা তখন ঘন জঙ্গলে ভর্তি। ওই পথে যেতে যেতে তিনি আশা করছেন যে এই সব জায়গায় একটা নতুন মানে শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে, বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, যেখান থেকে সেই শিক্ষার আলো সারা জগৎকে ছাপিয়ে ফেলবে। এটার তারিখ হচ্ছে 1902 সালের, এই যেদিন স্বামীজি চলে গেছেন সেই দিনের, তার আগের দিনের, সেদিনের ঘটনা। বাবুরাম মহারাজের সঙ্গে হাঁটতে হাঁটতে ওই বড় রাস্তা অবধি তিনি গেলেন, তারপরে তিনি ফিরে এলেন, সন্ধ্যে তার শরীর চলে যায়। তিনি সেদিনকে বর্ণনা করছেন যে একটি বিদ্যামন্দির কলেজ তৈরি হলো, আর একটু তার আরও 38 বছর বাদে 1942 সালে। মঠে আসবার সময় তিনি ওই আলোচনা করছেন একটি বেদবিদ্যালয় করার খুব প্রয়োজন আছে। বাবুরাম মহারাজ বলছেন বেদবিদ্যালয় করার প্রয়োজন কেন? বলছেন বঙ্গদেশে বেদের চর্চা নেই, বেদের চর্চা হলে মানুষের ভেতরে উন্নত ভাব উচ্চ ভাব আসতে থাকবে। সেই বিদ্যবিদ্যালয় স্থাপিত হলো আরও অনেক বছর বাদে 1993 সালে এটা স্থাপিত হয়ে গেল। ঠিক এমনি করে করে এইরকমভাবে স্বামীজির এই নানা ঘটনা, এগুলোকে যদি আমরা চিন্তা করতে থাকি, আমরা যদি দেখি, তাহলে দেখবেন স্বামীজিকে আপনি একদম অন্যভাবে দেখছেন। আমাদের সুযোগ হয়েছিল যখন প্রথম আমাদের তখন নিয়ম ছিল যে একজন সিনিয়র যে নতুন যে ব্রহ্মচারী জয়েন করেছে, একজন সিনিয়র তার চেয়ে 2-4 দিন আগে জয়েন করেছে, তাকে দায়িত্ব দেওয়া হতো সারা বেলুড় মঠটা খুঁটিয়ে 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 দেখার জন্য। আমাদেরও সুযোগ হতো সেই কাজ করার সময় বেলুড় মঠকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এতেই দেখলাম বেলুড় মঠের মন্দিরের যে নানা রকমের যে বৈশিষ্ট্য আছে সেইগুলো, পুরনো মন্দির কোন দিকে কী ছিল, কোন দিকে ঠাকুর ঘর ছিল, কোন দিকে ভাঁড়ার ঘর ছিল, কোথা দিয়ে ভোগ আসতো, কীরকমভাবে নিয়ে আসতো, সব খুঁটিয়ে খুঁটিয়ে যখন দেখা হতো মনে হতো যেন সেই সময় আমরা যেন সেই সময় ফিরে গেছি। স্বামীজির ঘর, এমনকি মহাপুরুষ মাঝের ঘরের সামনের যে বারান্দাটা, সেটি সব শুধু 3 দিনের মধ্যে সূর্যি মহারাজ তৈরি করে দিয়েছিল। অসাধ্য সাধনের ঘটনা। মহাপুরুষ মহারাজের ঘরে গেছি, রামগোপাল মাঝ পরবর্তীকালে থাকতেন, উনি কোনো পরিবর্তন করেননি ঘরে। আমাকে বললেন তুমি কখনো আসনি, ভেতরে ঘুরে ঘুরে দেখো, দেখো রাজা মাঝের ঘর আছে, পাশের ঘরে গিয়ে দেখো, মনে হচ্ছে যেন একটা নতুন জগৎ, কিছু নয় একটা ঘর, কিন্তু মনে হচ্ছে যেন একটা নতুন জগতে প্রবেশ করেছি, একটা নতুন পৃথিবীতে দাঁড়িয়ে আছি। বললেন যা ওই দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কীরকম দেখা যাবে। বললেন এই মহারাজের ঘর দিয়ে ছাতে যাওয়া যেত, একটা ধাপ মতো ছিল, সেই ঘর দিয়ে গিয়ে ছাতে চলে গেলাম। বললেন ওই কর্নার দিয়ে দেখো, ওখান দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা হচ্ছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা মহারাজ এইখানে হাত ধুতে ধুতে দক্ষিণেশ্বরের মন্দির দৃশ্যমান হওয়াতে তার সেই দক্ষিণেশ্বরের স্মৃতি ফিরে এসেছে, ভুলেই গেছেন তিনি হাত ধুচ্ছিলেন, এত গরম ছাত, যিনি জল দিচ্ছেন তিনি ভুলে গে তার তিনি দাঁড়াতে পাচ্ছেন না, কিন্তু রাজা মহারাজের কোনো ভাবলেষ নেই, তিনি এক দৃষ্টিতে রামকৃষ্ণের স্মৃতি যেন জেগেছে। এই পথ দিয়ে হেঁটে যাওয়ার, এই যে মঠকে যে নতুন করে দেখা, প্রত্যেকটি জায়গা দিয়ে যাওয়ার সময় সেই স্মৃতিকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, দেখবেন মঠ অনেক জীবন্ত, অনেক প্রাণবন্ত। দক্ষিণেশ্বরও যদি আমরা এইভাবে দেখি তাহলে দেখবেন মঠ অনেক জীবন্ত প্রাণবন্ত। আমরা চেষ্টা করতাম আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে যখন কামারপুকুর জয়রামবাটি যেতাম, সেই সব জায়গা দেখতে দেখতে যেতাম, এমনকি সবাই হাসাহাসি করতো, আমরা প্রত্যেক বছর যাত্রা সিদ্ধি রায়কে দেখতে যেতাম। যাত্রা সিদ্ধি ধর্ম ঠাকুর, কিন্তু গ্রামের গ্রামের ধর্ম ঠাকুর। তার বৈশিষ্ট্য কী? এটা ছোট্ট মন্দির, কী বৈশিষ্ট্য না, শ্রীমা সারদা দেবী যখন কলকাতায় আসতেন, যখন জয়রামবাটি ছেড়ে আসতেন, ওই অবধি তিনি পায়ে হেঁটে আসতেন, কারণ যাত্রা সিদ্ধি রায় যেখানে আছেন, গৃহ গ্রাম্য দেবতা যিনি আছেন, তার সামনে পালকিতে করে যাওয়াটা তাকে অভব্যতা, তাকে অসম্মান করা হয়, তাই ওই অবধি তিনি হেঁটে যেতেন। সেখান থেকে পেরিয়ে এলে তার ভাইয়ের বউদের মধ্যে কেউ কেউ একটা গামলায় করে জল নিয়ে যেত, মায়ের পা সেই গামলাতে ডুবিয়ে ধোয়া হতো, তারপরে একটা গামছা দিয়ে মুড়ে মা পালকিতে চড়তেন। এইটা যেন আমাদের কাছে খুব একটা সেই ঝোপ জঙ্গল সমস্ত কিছু পেরিয়ে আমরা প্রথমবারে গিয়ে খুব হতাশ হয়েছিলাম মন্দিরটা দেখে,
কিন্তু এইটা ভেবে খুব আনন্দিত হয়েছিলাম। শ্রীমা আমি বুঝতে পারি না পারি, আমি দেখতে পারি না পারি, শ্রীমা এত দূর অব্দি এসেছিলেন, এখানে কোথাও না কোথাও মায়ের চরণ চিহ্ন যেন পড়ে আছে। আমরা দক্ষিণেশ্বর ওই জয়রামবাটিতে গিয়ে যখন আমরা ওই কোয়ালপাড়ায় যেতাম, সেখান থেকে জগদম্বা আশ্রমে যেতাম, জগদম্বা আশ্রমের মায়ের যে ঘরটা আছে তার বেদিটা আছে, তাতে দেখবেন একটা ইঁট, বেদির নিচে একটা ইঁট খোলা আছে, তার মুখটা কিন্তু ঢাকা হয়নি, সেই ইঁটটা ভেতরটা সে কংক্রিট করা কিন্তু তার সামনেটা খোলা আছে। ওই যে বেদিটা তৈরি হয়েছে, এই বেদির ওই সামনের যে ইঁটগুলো সেগুলো সব শ্রী শ্রী মায়ের পায়ের স্পর্শে ধন্য। ওইখানে কাদা হতো বলে এই আমাদের কোয়ালপাড়ার মহারাজ কেশবানন্দ মহারাজ তিনি ইঁট পেতে দিতেন, মা ওই প্রত্যেকটা ইঁটের ওপর পা দিয়ে দিয়ে যেতেন, যে ইঁটগুলো দিয়ে পা দিয়ে দিয়ে যেতেন সেই ইঁটগুলো দিয়ে ওই বেদিটা তৈরি হয়েছে, এবং তার মধ্যে একটা ইঁটের সামনেটা খোলা ছিল। এটা আমরা জানতাম, আমরা ওই ইঁটটাকে স্পর্শ করতাম, মনে হতো ইঁট স্পর্শ করছি না, স্বয়ং জগদম্বার পায়ের ধুলোকে স্পর্শ করছি। ওই ঘরে বসে আমরা নিজেরা ধর্মকথা আলোচনা করতাম, আমরা নিয়ে যেতাম সঙ্গে করে শ্রী শ্রী মায়ের কথা, সেই কোয়ালপাড়ায় যে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো মার্ক করে নিয়ে যেতাম, সেই ঘটনাগুলোকে আমরা আবার করে পড়ার চেষ্টা করতাম, নিজেদের মধ্যে রিক্রিয়েট করার চেষ্টা করতাম, এবং রিক্রিয়েট করে আবার সেগুলোকে ভেবে ভেবে আমরা আনন্দ পেতাম, গান গাইতাম, জপ ধ্যান করতাম, একটা অদ্ভুত আনন্দ নিয়ে ফিরে আসতাম। এই যে বলছে না যে কীরমভাবে দেখতে হয়, এই দেখাটা খুব জরুরি, শুধু জিনিস দেখার মতো করে দেখলে হবে না। কেদারনাথ থেকে এসেছিলেন তাদের কেদারনাথের রাওয়ালজি, তারা আমাকে এত ভালো লেগেছিল, আমাকে দেখতে এসেছিলেন, তিনি গঙ্গাসাগরে এসেছিলেন, ফেরার পথে বেলুড় মঠ গিয়েছিলেন, ওদের সন্ধ্যা বন্দনার সব নিয়মকানুন আছে, তো ওনার সঙ্গে যিনি এসেছিলেন তাকে আমি রাওয়ালজিকে মিউজিয়ামে নিয়ে গেলাম, উনি বলছিলেন যে একটু কিন্তু কিন্তু করছিলেন, তার সেবা খুব লাফালাফি করছে, আমি না বেশিক্ষণ লাগবে না। আমরা যখন মিউজিয়ামে ঢুকলাম তখন 5টা বাজে, মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, যেহেতু একজন গেস্ট এসছেন তাই খোলা রাখা হচ্ছিল, আমরা একটা একটা করে সেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম আর সেগুলো বন্ধ হচ্ছে। আপনারা যারা বেলুড়ের মিউজিয়াম দেখেছেন, জীবন্ত সেই জায়গাটাকে রিক্রিয়েট করা হয়েছে, ওই একটার পর একটা ঘটনা তিনি দেখতে দেখতে যাচ্ছেন আর আমরা বলতে বলতে যাচ্ছি এই ঘটনা এরকম হচ্ছিল, এটা এরকম হচ্ছিল, তিনি সেই শ্রীরামকৃষ্ণের পুতো সব জিনিসগুলোকে দেখতে দেখতে যাচ্ছেন, মায়ের চুল দেখে হতবাক হয়ে গেলেন, সেই ম্যাটেড হেয়ার একটুখানি ক্লিপিংয়ে রাখা আছে ওখানে, দাঁত হাতের চুড়ি সব দেখতে দেখতে স্বামীজিকে দেখে যখন তিনি ফিরে এলেন তখন 6:05, সন্ধ্যারতি হব হব, আর সেই বিকেলের সেই আলো চলে গিয়ে অন্ধকার এসে গেছে, কিন্তু তার মনের ভেতরে যে আনন্দ, তার এবং তার সেবকের মনের ভেতরে আনন্দ, মনে হলো যেন হাজার সন্ধ্যারতি যেন সেই আলোটা দিতে পারে না। আমাদের এই তীর্থস্থানগুলোকে এরকম করে দেখা উচিত, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, তাহলে তার সাথে একটা সক্ষতা তৈরি হয়ে যায়, সেই সক্ষতা তাকে সারা জীবন, সেই ছোটোবেলায় সেই তেঁতুল পাতা, তারপরে সই পাতানোর মতো, যে হয়তো বিয়ে হয়ে গেছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গ্রামে গেছে, কিন্তু ভালোবাসাটা আজীবন থেকে গেছে। আর চিনলাম মঠকে অন্যভাবে, আরেকটা কীরকমভাবে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মঠ এগুলোকে এক দৃষ্টিতে দেখতাম, 3টে আলাদা আলাদা ছবি তৈরি হলো, শ্রীরামকৃষ্ণ হলেন যুগাবতার, নরেন্দ্রাদি হলেন তার সাঙ্গসঙ্গী, আর শ্রী শ্রীরামকৃষ্ণের ভাব প্রকাশের জন্য প্রধান কেন্দ্র হলো, শ্রী শ্রীরামকৃষ্ণের প্রচারের প্রধান কেন্দ্র হলো বেলুড় মঠ। আর সন্ন্যাসীরা কীরকম, না তারা মানুষ হলো একটা ভিন্ন স্তরের মানুষ, একটা অন্য ধরনের জীবনযাপন করেন, কীরকম না একটা অভিনব রং ধরিয়ে দিলেন দেবভাবে মণ্ডিত করতে, শ্রদ্ধা নয় শ্রদ্ধার থেকেও ওপরে, এরা একটা অন্য রকমের একটা উজ্জ্বল জীবনযাপন করে, এই উজ্জ্বলতার একটা আলো তাদের গায়ে তিনি লাগিয়ে দিলেন। শুধু তাই নয়, যারা জাগ্রত আছেন জীবন্ত আছেন তারা তো বটেই, এমনকি যে সমস্ত স্থবির জিনিস আছে গাছপালা বাড়িঘর প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত, কেন না প্রত্যেকটার সঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমা সারদা এবং শ্রীরামকৃষ্ণদেবের গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের স্মৃতি বিজড়িত আছে। এই মাঠ যেখানে কত মানুষ এসেছেন, গিরিশচন্দ্র ঘোষ এসেছেন, সবাই এসেছেন, এগুলো অদ্ভুত। আরেকটা জিনিস আমাদের বলছেন তিনি, উৎসাহিত করে পরে জোর করে নিত্য মঠে পাঠাতে লাগলেন অতি প্রত্যুষে। কেন পাঠাতে থাকলেন, ধীরে 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 তাঁর থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুটা ঘুরিয়ে দিচ্ছেন, মঠকে দিকে তাকাচ্ছেন। শ্রীমঠ দৃষ্টি দিয়ে ভগবানকে দেখা মানে একটা ছোট্ট জানলা দিয়ে ভগবানকে দেখা, আর সংঘের দৃষ্টিতে ভগবানকে দেখা মানে একটা বড় টেরেসের উপর দাঁড়িয়ে যেমন পুরো জগৎকে দেখা, ঠিক সেই রকম।
তিনি বলছেন, পরে জোর করে নিত্য মঠে পাঠাতে লাগলেন, শিখিয়ে দিলেন মঠের ফটকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এই চারটি মন্ত্র উচ্চারণ করব। কি কি চারটি মন্ত্র? এক হচ্ছে কায় মনোবাক্যে আশ্রম পীড়া করব না, দুই হচ্ছে সাধুদের ধ্যান জপের সময় উল্লঙ্ঘন করব না, তিন হচ্ছে সাধুদের ভিক্ষান্ন গ্রহণ করব না কিন্তু প্রসাদ যেমন চরণামৃত অবশ্যই চেয়ে নেব, আর চার হচ্ছে বেলুড় মঠের সীমার ভেতরে যদি কোনো সাধু তিরস্কার করেন এমনকি প্রহারও করেন তবু হাত জোর করে তা সহ্য করব, কারণ ইহা অত্যাশায়ীদের আশ্রম, এখানে আমার কিছু বলবার অধিকার নেই। এই আমাদের মহারাজও আমাদের শ্রীমাও মঠে ঢুকবার সময় গেটে এই চারটি কথা বলে ঢুকতেন, তিনি কায় মনোবাক্যে আশ্রম পীড়া করতেনই কখনো। দুই হচ্ছে সাধুদের ধ্যান জপের সময় গিয়ে সেটাকে সময়টাকে আড্ডা গুজব দিয়ে অতিবাহিত করতেনই, আর তিন হচ্ছে সাধুদের ভিক্ষান্ন গ্রহণ করব না, সাধুরা যে ভিক্ষা নিয়ে আসেন তার থেকে ভাগ নিতে মুশকিল কিন্তু প্রসাদ হিসেবে চরণামৃত বা কিছু নিয়ে যাও। আমাদের মহারাজ বলতেন যে প্রসাদ চাইতে কি লজ্জা করে, মুখে কি আঁট লাগানো আছে, প্রসাদ চাইতে পারো না, আমাদের এরকম খুব বকাঝকা দিতেন এবং প্রসাদ চেয়েই আমরা নিয়ে আসতাম। আর একটা বলছেন যে বেলুড় মঠে যদি কারোর কাছ থেকে তিরস্কারও পাই তাহলে সেটা আমরা কোনোভাবেই করব না, তার কোনো প্রতিরোধ করব না। মাঝে মাঝে পূজা পার্বণে মঠে বাস ও সেবা করতে লাগলাম শ্রীমার উপদেশে, সাধুগণ স্নেহ করতে লাগলেন ঠাকুরের সন্তানগণ। এই ঠাকুরের সন্তানরা তো স্নেহ করতেনই, সাধুরা খুব ভালোবাসেন, আমরা এত ভালোবাসা পেয়েছি আমরা তো ঠাকুরের সন্তানদের দেখিনি, তার সন্তানদের দেখেছি, এদের এত ভালোবাসা এত স্নেহ পেয়েছি, এদের সব অদ্ভুত অদ্ভুত চরিত্র। মথুরানন্দজি ছিলেন, আমরা একদিন জিজ্ঞেস করেছিলাম কেন আপনার নাম মথুরানন্দ হলো, এখন যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার নাম এরকম হলো কেন, কিন্তু মথুরানন্দজি যে মধুরভাবে বলেছিলেন সেটা সারা জীবন মনে রাখবে। বললেন আমি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম জানো তো, সেই কারণে সন্ন্যাসের সময় মহাপুরুষ মহাজ বললেন ওর নাম মধুরানন্দ হোক, তাই আমার নাম মথুরানন্দ। এত সুন্দর এদের ভালোবাসা, বলতেন আচ্ছা এই যে এত সাধু জয়েন করে এটা কি জেনারেল সেক্রেটারি কাগজে রিলিফের মতো বিজ্ঞাপন দেয় যে আমাদের এত সাধু লাগবে? আমরা বললাম না না, সাধুরা ছেলেরা এমনিই আসে। আচ্ছা বলো কি তোমরা ঠাকুরকে দেখোনি, পার্ষদের সন্তানদের দেখোনি? আমরা তো নয় পার্ষদের সন্তানদের দেখে এসেছি, তোমরা তো তাও দেখোনি, ভাবো দেখি কত ভালোবাসা। আমরা তো কোনো সাধু হইনি কিন্তু এদের ভালোবাসা আমরা দেখেছি, এবং সামান্য কিছুতে খুব ভালোবাসা, একটু সামান্য কিছু করলেই যেন ভালোবাসা, আমরাও তখন ধন্য হয়ে যেতাম একটু কিছুতেই। তাই পূজা পার্বণে সব কিছুতে আমরা আসার চেষ্টা করতাম। এদিকে শ্রীমাকে বাহির পূর্বে নিত্য বাহির হইতে এসে দর্শন ও তার কথা শ্রবণ করতাম, এখন তার সঙ্গে মডার্ন ইনস্টিটিউশনে বাস করতে লাগলাম, ক্রমে স্কুলে পড়াবার ভারও এলো, সাধু ভক্তগণের অভ্যর্থনা ও সেবা, স্কুলে অধ্যাপনা, কথামৃত ছাপার ভার নেওয়া, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করা, শ্রীমর হয়ে নিমন্ত্রণ রক্ষা করা, শ্রীমর শরীরে যৎকিঞ্চিত সেবা, এই সব কাজ করতে গেলাম। এক কথায় বলতে গেলে আজকাল যাকে সেক্রেটারি বলে সেই কাজ করতে হতো। একসময় তিনি প্রস্তাব দিলেন মডার্ন স্কুলের হেডমাস্টার মশাই হওয়ার জন্য প্রস্তুত হও, আমরা রাজি হই নাই। তাতে দুঃখ করে বললেন গুরুজনদের কথায় আপত্তি করতেন নাই, তারা চান ভক্তদের বড় কাজ দিয়ে উপরে তুলেন, ভারতের বাইরে কেউ এলে শ্রীমা কখনো আমাদের পাঠাতেন উপদেশ দিয়ে এই এই সম্বন্ধে গিয়ে আলোচনা করো, ঠাকুরকে দর্শন করেছেন এমন অনেক ব্রাহ্ম ভক্তদের কাছে প্রেরণ করতেন, কলকাতায় সভা সমিতিতে ধর্ম প্রসঙ্গ হলে সেই সব স্থানে প্রেরণ করতেন, আমাদের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট নিতেন, এটা দেখেছি পুরনো দিনে সাধুদের কাছে আত্মস্থানকে এসে সব বলতে হতো, আমাদের সবাইকে সব বলতে হতো, একটা এক ঘন্টার ক্লাসে আমরা 14 জন ব্রহ্মচারী একই গল্প বলতাম, এই সকালবেলা এই সময় বাসে উঠলাম, এই সময় গিয়ে নামলাম, তারপরে হয়তো আমাদের সবার সময় বলার মতো 1-2-3 মিনিট ফারাক টারাক হয়ে যেত, উনি খুঁটি খুঁটি শুনতেন, তারপরে ওইখানে গেলাম এই টিফিন করলাম, তারপরে ওই অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠানের পরে এই ভাণ্ডারায় এই খাওয়ালো, তারপরে এই জিনিস দিলো, সেগুলো নিয়ে আবার এত সময় আমরা উঠলাম, এই সময় আমরা চলে এলাম, একই গল্প আমরা সকলে মিলে বলছি, মা সকলের কাছে শুনতে চাইতেন, কিন্তু পরে বুঝেছিলাম শুনতে চাইতেন তার কারণ হচ্ছে তিনি আমাদের প্রত্যেকের অবজারভেশন টেস্ট করতে চাইছেন, আমরা কত খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, আমাদের দেখার দৃষ্টিটা কীরকম। মনে আছে একজন বলেছিল এই দুপুরবেলা লাঞ্চ করলাম, খুব অসন্তুষ্ট হলেন, বললেন প্রসাদ বলতে পারো না, প্রসাদ ঠাকুরের প্রসাদকে লাঞ্চ হচ্ছে,
আমরা বুঝে গেলাম যে এই টার্মিনোলজিগুলো বদল করতে হবে জীবনে, মকা ঝকা খেয়ে একটু 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 করে আমাদের নিজেদের ভেতরে বদল হতে থাকলো। এই যে বলছেন বিভিন্ন জায়গায় পাঠাতেন, তাই তার একটি বাসনা ছিল কলকাতা শহরে ভগবানের জন্য কে কী করছেন তা একসঙ্গে একসময় দেখা। তাই গির্জা, মসজিদ, জৈন মন্দির, বুদ্ধবিহার, ব্রাহ্মসমাজ, আর্য সমাজ সর্বত্রই আমাদের পাঠাতেন। তিনি কখনো সঙ্গে যেতেন হিন্দুদের মঠ মন্দিরে যাওয়ার কথা বলাই বাহুল্য। এটা কিন্তু আমাদের প্রভানন্দজি পাঠাতেন, বিভিন্ন জায়গায় দেখতে পাঠাতেন। একদিন পাঠালেন সমস্ত গুরুদ্বারা দেখতেন, আমরা তখন গোলপার্কে আছি, সমস্ত গুরুদ্বারা দেখতে পাঠালেন, খুঁটিয়ে খুঁটিয়ে খবর নিলেন। শুধু তাই নয়, উনি হ্যারিসন রোডের উপর যে গুরুদ্বারা যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব গিয়েছিলেন সেই গুরুদ্বারাটাও সেদিন দেখতে পাঠালেন। গুরুদ্বারায় ঠাকুর গিয়েছিলেন যখন, তখন গুরুদ্বারাটা একতলায় ছিল, একতলাটা এখন ব্যাংক হয়ে গেছে, এই গুরুদ্বারা ওপরে চলে গেছেন। সেই গ্রন্থ সাহেব কিন্তু সেই একই গ্রন্থ সাহেব আছেন। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দূর থেকে দেখলাম, প্রণাম করলাম এবং মহারাজ আমাদের পাঠিয়েছিলেন বলে এগুলো দেখতে পেলাম। মহারাজ এরকম খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন, মেট্রো রেল ধরার ছল করে আমাদের বুদ্ধ মন্দির, ওখানে গোলপার্কের কাছে একটা বুদ্ধ মন্দির আছে সেটা দেখাতে নিয়ে গেলেন। মহাবতী সোসাইটিতে পাঠিয়েছিলেন দেখার জন্য, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে নিয়ে গেছিলেন দেখানোর জন্য। খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন ধর্মমত কোথায় কী বলছেন, কেমনভাবে তারা আচরণ করেন, এগুলো আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বলতেন। মটন তিনি এরকমভাবে পাঠাচ্ছেন। হিন্দু মন্দিরে পাঠালেন, একবার এলেন আমেরিকা থেকে ডক্টর গিলকি, ইনি ব্যারোজ লেকচার, ডক্টর ব্যারোজ ইনি পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন এবং স্বামী বিবেকানন্দকে যিনি বক্তৃতার সুযোগ দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদারকে আলবার্ট হলে 7টি বক্তৃতা দেন, প্রায় সবকটি খ্রাইস্টকে নিয়ে। শ্রীমা আমাকে বললেন আপনি গিয়ে আলাপ করে আসুন খ্রাইস্টের ত্যাগ সম্বন্ধে এই বেসিসে, ফক্সেস হ্যাভ হোলস অ্যান্ড বার্ডস হ্যাভ দেয়ার আইজ, এয়ার হ্যাভ নেস, বাট দ্য সন অফ দি ম্যান হ্যাথ নো ওয়ের টু লে হিজ হেড, সেন্ট ম্যাথিউ 8/20, সেন্ট লুক 9/58। আর তাকে আরও একটি লেকচার দিতে অনুরোধ করলেন, তার বিষয় হবে রিনান্সিয়েশন অফ ক্রাইস্ট। বক্তাকে বলা হলো, তিনি উত্তর করলেন আমার সময় নেই, দার্জিলিং যাচ্ছি আমি, আমার এত কাজের মধ্যেও শ্রীমা আবার আমাকে ল কলেজে পড়তে পাঠালেন। দেখুন একবারে অকুপাইড করে দিচ্ছেন, অন্য কিছু ভাবার সময় নেই, অন্য কিছু চিন্তা করার সময়। দেখুন ট্রেনিংটা কীরকম, এসেছিলেন একটা মোহ নিয়ে, যে প্রথমে এসেছিলেন একটা বিরুদ্ধ ভাব নিয়ে, কেন এই লোকটা শুধু শ্রীরামকৃষ্ণের কথা বলেন, কেন ইনি এরকমভাবে কথা বলেন। কিন্তু যখন তিনি এলেন তখন শুনলেন শুধু স্বামীজির কথা বলছেন, এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত জিনিস তৈরি হলো। তিনি শুধু সোজাসুজি স্বামীজিকে দেখছিলেন, মাস্টারমশাই তাকে একটা অন্য দৃষ্টি দিলেন, স্বামীজির ভেতর দিয়ে তিনি মাস্টার ঠাকুরকে দেখার চেষ্টা করলেন। শুধু তাই নয়, ঠাকুর এবং ঠাকুরের সম্বন্ধীয় যা কিছু সব কিছু একটু একটু করে তাকে দিয়ে দেখানোর চেষ্টা করলেন, এবং যত তিনি এর সঙ্গে পরিচিত হতে থাকলেন তার ভেতরের ভাবটি একটু একটু করে মুকুলিত হতে থাকছে। যত আপনারা দেখবেন তত আপনাদের ভেতরে এই ভাবটি মুকুলিত হয়। পাহাড়ে 3টি সেন্টার আছে আপনাদের, আমাদের উত্তর ভারতে পাহাড়ে 3টি সেন্টার আছে পাশাপাশি, আলমোড়া, শ্যামলাতাল, মায়াবতী। আপনারা যদি 3টি সেন্টার আলাদা করে দেখেন, 3টি অদ্বৈত বেদান্ত সাধনার জন্য একবারে অতি উপযুক্ত স্থান, কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। শারদ আলমোড়ায় যদি যান সেটা মূল শহর থেকে নেমে আসছে অনেকটা নিচে, জগতের যাবতীয় কোলাহল থেকে দূরে চলে যাচ্ছে, একটা একটা করে ধাপ বেরোচ্ছে, বিবেকানন্দ কুটির, ব্রহ্মানন্দ কুটির, শারদানন্দ কুটির, এরকম করতে করতে ঠিক মাঝখানে চলে এলো রামকৃষ্ণ কুটির। এখন তার পুরনো বাড়িটা নেই, কিন্তু পুরনো বাড়িটা যদি দেখতেন তাহলে আপনার অনুভব করতে পারতেন যে ঘরে বসে তুরিয়ানন্দজি তপস্যা করতেন, যে বাইরের এত হইচই, এত লাফালাফি, এত ঝোলাঝুরি, তার একটা কোনো যেন শ্বাস কিছু কারণ তার যেন স্পর্শ শুদ্ধ নেই, মনে হয় ঘরের বাইরে গিয়ে থেমে গেছে। শ্যামলাতালেও ঠিক একই জিনিস, সর্বত্র যেন একটা তপস্যার আবহাওয়া ছড়িয়ে আছে। সে আপনি টনকপুর পয়েন্টেই বসেন, আর বিরজানন্দজির ঘরেই বসেন, মন্দিরেই বসেন, বা ম্যাগনোলিয়া গার্ডেনের নিচেই বসেন, বা ঠিক ওই যে গেস্ট হাউস, পুরনো গেস্ট হাউস আছে তার সামনে সেই একটা দেবদারু গাছ সেটা ঘিরে রাখা আছে তার ওখানেই বসেন। সর্বত্র আশ্রমটা যেন একটা আধ্যাত্মিকতার চাদরে মোড়া। আর মায়াবতীতে গেলে মনে হয় যে দ্বিতীয় যে সত্তা আছে, ঈশ্বর বলে একজন দ্বিতীয় যে সত্তা আছে সেই সত্তা নেই, যেন একটা জলের ভেতরে আমরা ডুবে গেছি এবং জলের সাথে মিশে গিয়ে
তার সাথে একীভূত। এটা মাটির যদি একটা খেলনা, সেটা যদি জলে ফেলে দেওয়া হয়, সে মাটির খেলনাটা কি হয়, আস্তে আস্তে সেই জলের সঙ্গে ডিসলভ হয়ে যায়। ডিসলভ হয়ে গিয়ে তার যে একটা সত্তা ছিল, মৃত্তিকা সত্তা ছিল, তার যে একটা আকার ছিল, সমস্ত আকার ভুলে এক নিরাকারের ভাবে ডুবে যায়। পাশাপাশি তিনটে আশ্রম, কিন্তু তিনটে আলাদা আলাদা করে দেখার জিনিস। ঠিক সেই রকম তিনি যেন এই জগৎটাকে, সেই তিনটি আলাদা, তাকে একবারে পুরো রকম সব কিছু দিয়ে, সব দিক দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখার ব্যবস্থা করছেন, তার সেবা করার ব্যবস্থা করছেন, কথামৃতের সেবা করার কথা বলছেন। লোকেদের দেখুন একটা করে ট্রেনিং হচ্ছে, কিন্তু নিঃশব্দে ট্রেনিং হচ্ছে। সে ব্যারোজ বক্তৃতা দিতে এসেছিলেন, তাকে তিনি দুটো বক্তৃতা করার কথা বলেছিলেন, যে ফক্সেস হ্যাভ হোলস, বার্ডস অফ দ্য এয়ার হ্যাভ নেস, বা দ্য সান অফ দ্য ম্যান হ্যাভ নোহোয়্যার টু লে হিজ হেড। সবার একটি আশ্রয় আছে, ঈশ্বরের কোনো, এই জগতের মানুষের কোনো আশ্রয় নেই, ঈশ্বর ভিন্ন, তাদের কোনো জায়গায় তার মাথাকে নুইয়ে দেবার মতো বা আশ্রয় পাওয়ার কোনো জায়গা নেই। ঈশ্বর কেমন করে, ভগবান কেমন করে সন্তানকে কোলে নিয়ে তার আশ্রয়ের ক্ষেত্রে রাখেন, এটি আর ভগবান যিশুর ত্যাগ এবং বৈরাগ্য। ঈশ্বরের ত্যাগ এবং বৈরাগ্য বলতে গেলে তার সাধনা থাকা দরকার, ছোটাছুটি করলে ত্যাগ বৈরাগ্য বোঝানো যায় না, যে অনুভব করেনি সেটা বুঝতে পারবে না। তাই তিনি বললেন যে আমার সময় নেই, দার্জিলিং যাচ্ছি আমি। তিনি অবশ্যই কোয়ালিফাইড ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তার কাছে যথেষ্ট সময় ছিল না এই ভাবটিকে নিজের ভেতরে ঘনীভূত করে বলা। আমরা চেষ্টা করব যে আমাদের এই যে চলা, চলতেই থাকবে শ্রীমদর্শনের তৃতীয় পর্ব আগামী শুক্রবার, আমার মনে হয় সেই সময় আমি আশ্রমেই থাকবো, তাই 4টা থেকে 5টা যেরকম সময় ক্লাস হচ্ছে সেরকমই হবে। আজকে আমরা এখানেই থামব, আগামীকাল আপনাদের সবার সাথে দেখা হবে দিনাজপুরের যে ক্লাসটা হয় সন্ধ্যে 7:30 থেকে 8:30 সৎপ্রসঙ্গে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসী নামিন্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।